আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি খুব সহজেই ঘরে বসে কিভাবে পিনাট বাটার বানাবেন এবং কম খরচে এর জন্য আমি যা যা নিয়েছি পিনাট নিয়েছি এক চামচ ঘি আর এক চাম মধু এটাকে আমি আগে থেকে ভেজে ক্লিন করে রেখেছিলাম এখন আমি একটা ব্যালেন্ডারের দিয়ে দেব এখন আমি এটাকে এক থেকে দুই মিনিট বেলেন করে নেব এটা বানাতে আমার টোটাল টাইম লেগেছে পাঁচ মিনিট এখন আমি ঢাকনাটা খুলে চারপাশে লেগে আছে একটা চামিজের সাহায্যে আমি এটাকে আবার মাঝখানে দিয়ে দেব মধু দিয়ে দিলাম এক চামিজ ঘি আপনারা মধুর জায়গায় চাইলে চিনিও দিতে পারেন আর যদি চান যে না দুইটার একটাও দেবেন না তাইলে না দিলেও চলবে এখন আমি আবার এটাকে টাইম নিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নেব দেখুন হয়ে গেছে আমার পিনাট বাটার একদম কম খরচে বাসায় বসে ইজিভাবে করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এটাকে আমি একটা কাচের বৈরমে ফ্রিজে দুই থেকে তিন মাস আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন